السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونصلی علی رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل ادعوا اللہ اب ادعوا الرحمن الى آخر الآیہ وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم الدعاء هو العبادہ الى او کما قال علیہ السلام সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বে করিমের শুকরিয়া আদায় করছি রাব্বুল আলামিন আজকের এই সময় আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বে করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজও ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং সংক্ষিপ্তভাবে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো, পরে শেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। যে বিষয় নিয়ে আলোচনা করার আমরা ইচ্ছা করেছি তা হলো কোরআন সুন্নার আলোকে দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। অপর রওয়ায়েতে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল বা মগজ। অপর রওয়ায়েতে আছে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের প্রধানতম হাতিয়ার। দোয়া সম্পর্কে হাদিসে অনেক কথাই আছে। পবিত্র কোরআনে কারিমের মধ্যেও দোয়া সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ফজিলত, বারাকাত, তাৎপর্য, মর্যাদা অনেক অনেক বেশি। সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা আজকে শুনব। যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মুহাদ্দিস এবং মুফাসসির মুফতি মহিউদ্দিন কাসেম, ইমাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, দোয়া সম্পর্কে অনেক কথাই আছে, আমরা তো দোয়া করে থাকি, আপনার কাছে চলতে কষ্ট শুনবো দোয়া সম্পর্কে। আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়া সলাতু লিওয়ালিজ্জিহি আম্মা বাদ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ উদউনি আস্তাজিব লাকুম, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আফযালুল ইবাদা হুয়া দুআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়া সম্পর্কে বলেছেন। দোয়া এমন একটি ইবাদা, রব্বুল আলমিন কোরআনে কারিমের মাঝে বলেছেন তোমরা আমাকে আমার কাছে দোয়া করো, আমি সেটা কবুল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ইবাদত হলো দোয়া। দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কাছে একবার, দুইবার, তিনবার, এর বেশি যখনই মানুষ যে যার কাছেই আবেদন করবে, প্রার্থনা করবে, মানুষ বিরক্ত হয়। কিন্তু রব্বুল আলামিন সেই সত্তা যিনি না চাইলে বিরক্ত হন, যিনি চাইলে খুশি হন। রব্বুল আলামিন যত বেশি বান্দা দোয়া করবে, বান্দা আবেদন করবে, বান্দা নিবেদন করবে, রব্বুল আলামিন তত বেশি খুশি। অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা আপনি করেছেন। আমরা এই মুহূর্তে যাব দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। তো এখন আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করবেন, আমরা আমাদের সাথে চেষ্টা করব দোয়া নিয়ে কথা বলতে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি, আমার একটি প্রশ্ন আছে। বলুন। বলছি মানে শুনেন, আমার স্বামী এই টাকা দিলে, আমার টাকা আছে, টাকা দিলে আসলে একবার খেয়ে ফেলা, মানে টাকা, আমার টাকা আছে, টাকাটা আমি ফেরে আসি লাভের উপরে দিতেছি, কোনো সমস্যা এটা? লাভের উপরে টাকা দিচ্ছেন কাকে? ধন্যবাদ। জি, যে আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার কথা আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। সম্ভবত উনি যা যা জানতে চেয়েছেন যে ওনার স্বামী টাকা পয়সা ফজুল খরচ করে, অতিরিক্ত খরচ করে, মানে টাকা হাতে গেলেই লাইনে বেলাইনে সম্ভবত খরচ করেন। তো উনি যে কাজটি করেন, ওনার কাছে কিছু টাকা পয়সা আছে, এখন উনি স্বামীকে টাকা দেন বাট মানে লভ্যাংশ ধরে দেন যে আমাকে তোমার এত দিলাম, আমাকে এত ফেরত দিতে হবে। এই যে উনি কাজটা করছেন, সম্ভবত এই কাজটা ঠিক করছেন কিনা?
আসলে এই বর্ণের প্রশংসা না করলেই নয়, সাধারণত আমাদের সমাজের নিয়ম বা বাস্তব মানে বাস্তবতা হলো এমনটা যে স্বামী স্ত্রীকে দিবেন, এখানে এই বোন স্বামীকে দিচ্ছেন, অর্থাৎ স্বামীর আয় রোজগার হয়তো সমস্যা আছে, সেটা ভালো যেহেতু স্ত্রীর সক্ষমতা আছে তিনি দিচ্ছেন, তো অবশ্যই সেটা স্বামীকে বিবেচনা করতে হবে, সেই কোনো সম্পদেরই অপচয় না করা। তো স্ত্রী যে কাজটি করেছেন সেক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, একেবারে নির্দিষ্ট করে মুনাফা ধরে যদি উনি স্বামীর কাছে বুঝে নেন সেক্ষেত্রে আবার এটা সুদের পর্যায়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওনার যে কাজটা এটা কোনো পণ্যের বিনিময় অর্থাৎ বৈধ প্রক্রিয়া যেটা আছে সেভাবে যদি করে তাহলে কোনো সমস্যা হবে না। মানে উনি যে কাজটি করছেন আসলে এটা সুদের নিয়তে নয় আমার যতটুকু মনে হয়, স্বামীকে একটা প্রেসারে রাখার এবং তাকে একটা জবাবদিহিতার আওতায় আনার জন্য কিন্তু কাজটি করছেন। এবং আমরা বলবো যে মানে এটা ধরা বাধা নেই যেমনটা আপনি বলছিলেন, এবং কখনো যদি দিতে না পারে, লভ্যাংশ দিতে না পারে, তাহলে এটার জন্য প্রেসার না করা, চাপ প্রেসার না করা, অর্থাৎ আপনার নিয়তের মধ্যে সম্পূর্ণ থাকবে তো অবশ্যই তাকে ঘুরিয়ে নিয়ে আসা, ওই পথ থেকে নিয়ে আসা যেন সে ফুজুল ভালো কাজ করছেন, ও ইসরাফ যেন না করতে পারে। তো তবে খেয়াল রাখতে হবে যেন সুদের কোনো অবকাশ এখানে না থাকে। জি, পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দেবেন। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো দোয়া নিয়ে। সকল হাজাত, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল করিমের কাছ থেকে চেয়ে নিতে হবে। আমাদের মুফতি সাহেব বড় সুন্দর গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে নারাজ হন, আর রব্বুল আলমিনের কাছে বারবার না চাইলে নারাজ হন, যত বেশি চাবো তত বেশি তিনি খুশি হন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। বলছি যে হুজুর, মসজিদের ভিতরে এই অজু অবস্থায় বসে বসে যদি ঘুমানো যায় তাহলে অজু ভাঙে ভাঙে যাবে কি, এটি জানতে চাচ্ছি। সুন্দর বিষয় জানতে চেয়েছেন, আর একটি বিষয়। আর বলছি যে হচ্ছে যদি কেউ কালেমা দাওয়াত দেয়, এই ওই কালেমাটা তখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে পুরো কোনো না করতে কথা পরিষ্কার আমরা বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করছে। উনি যেমনটি জানতে চেয়েছেন, অনেকে মসজিদে যান তো ইন্তেজারু সালাহ যখন করেন, নামাজের অপেক্ষা করেন, তখন কিছুটা ঘুম এসে যায়, ঝিমানি আসে, সে তো ঘুম বলে না যে, তো এর দ্বারা ওজন নষ্ট হবে। জি জি, এই ঝিমুনির দিকে লক্ষ্য রাখতে হবে যে কখনো কোনো হেলান দিয়ে না ঘুমটা না আসে। অনেকে পাশে দেওয়াল হোক অথবা অনেক ভাইয়েরা একটা গুরুত্বপূর্ণ মশলার সাথে যুক্ত করে দেয়, অনেকে চেয়ারে বসে নামাজ পড়তে পড়েন, যদিও তার জন্য শর্ত শর্তাবলী আছে, উচিত নয় একেবারে কোনো ওজোর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়া। যারা ওজোর সহই নামাজ পড়েন, যখন চেয়ারে বসে নামাজ পড়েন অনেকে প্রথমেই ঘুমিয়ে যান, এতে কিন্তু এই হেলান দিয়ে বসে যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু ওজোটা ভেঙে যাবে, এটা কথা লক্ষ্য রাখতে হবে। আর যদি হেলান না দেওয়া হয়, নর্মাল নিচে নর্মাল এমনি স্বাভাবিক সুন্নাত তরিকা আছে, এই এই অবস্থায় যদি ঘুম বলে না তন্দ্রা বলে বা ঝিমুনি বলে, ঝিমুনি বলে, এতে কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন উনি করেছেন যে মসজিদে কালিমার দাওয়াত দেওয়া হয়, তো আমরা ওনাকে আমরা বিষয়টি ক্লিয়ার করে বলবো যে দাওয়াত দুই ধরনের হয়, একটা হলো দাওয়াত ইলাল ইমান, আর একটা হলো দাওয়াত ইলাল আমল। জি, তো এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত ইলাল আমল, অর্থাৎ আমলের দাওয়াত দিয়ে থাকেন। মসজিদে এক কালিমা আমরা পড়েছি, আল্লাহ পাক আমাদেরকে দামি বানিয়েছেন, বাকি কাজগুলো আমাদের করতে হবে, এই আলোচনা হয়, দাওয়াতের কথা হয়, বিভিন্ন দিনই কথাবার্তা হয়, সেটা তো বড় চমৎকার সুন্দর। আরেকটি হলো কালিমার যে দাওয়াত, ইমানের দাওয়াত দেওয়া, এই বিষয়টা আপনার কাছে আমরা শুনবো। দেখুন, মসজিদ যেমনিভাবে
নামাজের জন্যে, এবং নামাজের সাথে সাথে যত ধরনের ভালো কাজগুলো আছে, এই কাজগুলো যেমন যে দিনের দাওয়াতের কথা বলেন, এই কাজগুলো অবশ্যই এখানে কোনো বাধা দেওয়া উচিত নয়, বরং এই কাজ দেওয়া যাবে না, বরং এখানে তাদেরকে আরও সুযোগ সুবিধা করে দিতে হবে। তবে সেক্ষেত্রে যারা দিনের দাওয়াত দিতে মসজিদে যান, তাদের অবশ্য কিছু কথা লক্ষ্য রাখতে হবে, যে তাদের মসজিদের আদাব সম্পর্কিত যে বিষয়াবলী আছে এগুলো যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় এবং মসজিদ অপবিত্র না হয়, মসজিদের নামাজের কোনো বিঘ্ন না ঘটে, এ বিষয়গুলো তাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদেরকে অবশ্যই, যারা দিনের দাওয়াত দিতে মসজিদে যাবেন, মসজিদে অবস্থান করবেন, মসজিদ কেন্দ্রিক দিনের কাজ করবেন, সে কাজ যদি প্রকৃতভাবে দিনের হয়, হক্কানি উলামায়ে কেরামের সমর্থিত হয়, তাহলে সেই কাজ অবশ্যই করা যাবে, কোনো সমস্যা। সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আপনি প্রশ্ন করুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে শুক্রবার দিন মারা গেলে কবরে কি কোনো আযাব হয় কিনা, এটা। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন প্রশ্নটি। আসলে কবরের আযাব হওয়া না হওয়ার সম্পর্ক বান্দার আমলের সাথে। বান্দা যদি ভালো কাজ করে আল্লাপাক তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু দিন, কিছু কিছু ক্ষণ সম্পর্কে কিছু রেওয়ায়ত বলা আছে, সেই দিনে ইন্তেকাল করলে আল্লাপাক কবরের আযাব, কবরের শাস্তি কিছুটা লাঘব করবেন। কিন্তু তার অর্থ এটা নয় যে পুরা জীবন অনেক অনৈতিক কাজ করেছে, শুধুমাত্র শুক্রবারের ইন্তেকালের কারণেই সব কিছু শেষ হয়ে যাবে বিষয়টি। একটা লক্ষণ হাদিসে যতটুকু বলা হয়েছে যে শুক্রবারে যদি কেউ ইন্তেকাল করে তাহলে মোমেনের মৌতের একটা লক্ষণ বলা হয়। এটা একটা জাস্ট একটা লক্ষণ। আমরা আশা করছি যার মৌতের ফয়সালা শুক্রবারে হয়েছে বা হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, কবর আযাব মওকুফ করে দিন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু এটার কারণেই মাফ হয়ে যাবে? এই দিন ইন্তেকাল করার কারণে কবর আর কোনো আযাবই হবে না, এমনটি অন্তত আমরা পাইনি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহাত শরীফ রুবান। জি জি। আর একটা, জি জি, আর একটা প্রশ্ন স্যার, কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা, পুরোটা বুঝতে পারিনি, তারপর যতটুকু বুঝতে পেরেছি আলোচনা করছি। একটি বিষয়ে উনি জানতে চেয়েছেন, ওনার ছেলের নাম রাহাত শরীফ রুবান, সম্ভবত নামটা ঠিক আছে কি না। আমরা গতকালকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, যদিও আমরা নামের অর্থ নিয়ে এখানে কথা বলি না, তো যেহেতু এটা মাসআলাগত একটা বিষয় এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে এত বড় নাম রাখা এটা মানে বেঠিক, নাজাইজ নয়। বাকি এত বড় নাম রাখা, রাহাত শরীফ রুহান, শরীফ একটা সুন্দর নাম, রাহাত একটি নাম, রুবান এই শব্দটা আমরা বুঝতে পারছি না, আরবি তো নয় মনে হচ্ছে। তো আপনি যে এখান থেকে যে কোনো একটা নাম, রাহাত অথবা শরীফ আপনি রাখতে পারেন। নাম রাখার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নাম নির্বাচন করার সাথে এটাই ভালো। আরেকটি প্রশ্ন উনি করেছেন, যতটুকু আমি বুঝতে পেরেছি, যে অনেক অনেকের কাছে যান, হুজুরের কাছে যান, সম্ভবত বর্তমানে তো সমাজে অনেক ধরনেরই কথাবার্তা শোনা যায়, তো হুজুরের কাছে তদবিরের জন্য যান, তো সেখানে অনেকে আবার হাত দেখে বলে দেন যে তোমার ভাই গে আছে অথবা এ আছে অথবা বিপদ আছে অথবা শুভ আছে ইত্যাদি। বড় চমৎকার কথা বলেছেন, আমি যতটুকু এতটুকু সম্ভবত এমনটি বলে থাকেন, সেক্ষেত্রে আমার বক্তব্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে কোনো বেগানা নারীর হাত স্পর্শ করেননি। তো আমাদের অনেক মা বোনেরা না বুঝে, সে যেই হোক কারো কাছে যে তার হাত স্পর্শ করা এটা প্রশ্নই ওঠে না, এটা সম্পূর্ণ একটা অনৈতিক কাজ। আর সেই সাথে যে বিষয়টি ভাগ্য পরীক্ষা, অর্থাৎ হাত দেখে ভাগ্য নির্ণয় করা, ইসলামে এর কোনোই অবকাশ নেই, বরং এটা পর্যায়ে এক পর্যায়ে শিরিক,
শিরিকের পর্যায়ে ভুক্ত হয়ে যায়। সুন্দর আপনি বলছিলেন, এই কাজ এই সমস্ত গর্হিত কাজ থেকে বিরত থাকবো। মহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা সর্বশেষ যে প্রশ্নটি আমার একজন করতেছিলেন, উনি কী বলতে চাচ্ছেন, আমি ওনার কথা থেকে আমরা যতটুকু বুঝেছি এই ধরনের বিষয় প্রচলিত সমাজে আছে, শোনা যায়, সেখান থেকে আমরা অনুমান করে বুঝতে পেরেছি যে উনি এই ধরনের কিছু জানতে চেয়েছেন। দেখুন, এই প্রথমত এই কালচারটাই একেবারে নাজায়েজ, যে কাউকে হাত দেখিয়ে উনি ভবিষ্যতের কথা বলে দিবেন, হাত দেখে কয়টা বিবাহ আছে, কটা ভাগ্য, কখন কি হবে না হবে, একেবারে নাজায়েজ, সারান কোনো অনুমতি নেই। দ্বিতীয়ত বিষয় হলো, এই ধরনের কাজ যারা করছে এদের আমার সন্দেহ যে এদের ধর্মীয় জ্ঞান আছে কি না, ইসলামিক নলেজ ওনাদের আছে কি না সন্দেহ আছে। কারণ হলো শরীয়ত পর্দা রক্ষা করা, এরা ফরজ, অবশ্যই রক্ষা করতে হবে। আর ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ইমানের অংশ যে আমরা পড়েছি ছোটোবেলায় বগদাদি কায়দায় আমরা পড়েছি, যে ভালো খারাপ সকল কিছু নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার পক্ষ থেকে আসে। এবং আগামীকালকে এক সেকেন্ড পরে আমি কী করব সেটাও আমি জানি না, রাব্বুল আলামিন জানেন। ওনারা কীভাবে বলতে পারবেন? ভবিষ্যতের খবর একমাত্র রাব্বুল আলামিনই জানেন, গায়েবের খবর একমাত্র রাব্বুল আলামিনই জানেন। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা চাই। আমার ঈমান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, অনেক বড় দৌলত, অনেক বড় সম্পদ আমাকে দিয়েছেন, কোনো কারণে, কোনো আচরণে, কোনো ব্যবহারে, কোনো কুসংস্কারে যেন আমার ঈমানটা নষ্ট না হয়। এবং আমল আমরা যতটুকু করি, হিসাব করে দেখুন যে আমরা পূর্ণ দিনের মধ্যে 24 ঘন্টায় কতটুকু আমাদের আমল হয়, কতটুকু নেকামল আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিকির আজকার কিছুটা করি, সব কিছু মিলিয়ে হয়তো বা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে। সেক্ষেত্রে এমন কোনো কর্ম করা উচিত নয় যার দ্বারা আমার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহাবিতাত আমালুহুম ওয়াহুম লা ইয়াশউরুন, এমন কিছু কাজ মানুষ করে বসে যে তাদের আমল নষ্ট হয়ে যায়, তারা টেরই পায় না। এজন্য আল্লাহ রাব্বে করিম আমাদের ঈমানকে হেফাজত করুন, আমলকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দরুদ শরীফ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. رب العالمين আজকের অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন, অনুষ্ঠানের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব সহ বসুন্ধরা পরিবারের সকলকে আপনি কবুল করে নিন। বসুন্ধরা গ্রুপের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করে নিন। বেশি বেশি দিনের কাজগুলো করার তৌফিক দান করে দিন, মানুষের সেবা করার তৌফিক দান করে দিন, সর্বধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন, আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে দিন, অন্যায় অপরাধমুক্ত গুণামুক্ত জীবনযাপনের তৌফিক দান করে দিন, সর্বধরনের গুণা পরিহার করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের দেশটাকে আপনি কবুল করে নিন, আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন, দেশের প্রত্যেকটা নাগরিককে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিন, আমাদের দেশটাকে আপনি খনিজ সম্পদ দ্বারা
পূর্ণ করে দিন রব্বুল আলামিন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি আদর্শ উন্নত স্বনির্ভর রাষ্ট্র হিসেবে আল্লাহ আপনি আমাদের এই সোনার দেশকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন সর্বধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করে দিন। রব্বুল আলামিন সর্বধরনের শান্তি সুশৃঙ্খলা আমাদের এই দেশের মধ্যে আপনি আপনি কায়েম করে দিন। রব্বুল আলামিন যারা দেশ পরিচালনা করছে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে দিন। মাননীয় প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দান করে দিন। রব্বুল আলামিন এই এই অনুষ্ঠানের সাথে দেশ বিদেশের যত মানুষ যুক্ত রয়েছে, অনেক ভাইরা অনেক বোনেরা প্রশ্ন করেছে, অনেকে বিপদগ্রস্ত আছে, অনেকে অসুস্থ আছে। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে যুক্ত হয়েছিলেন সকলের সমস্ত সমস্যার আপনি সমাধান করে দিন। সমস্ত অসুস্থদেরকে আপনি সুস্থ করে দিন। সমস্ত বিপদগ্রস্ত মানুষের বিপদকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের যত ধরনের ভালো কাজগুলি আছে প্রত্যেকটা ভালো কাজগুলো আমাদের করার তৌফিক দান করে দিন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যত ভালো কাজের কল্যাণের দোয়া করেছেন সমস্ত কল্যাণ আপনি আমাদের জন্য কবুল করে নিন। যত অকল্যাণ থেকে উম্মতের অকল্যাণ থেকে হেফাজতের দোয়া করেছেন রব্বুল আলামিন সর্বধরনের অকল্যাণ থেকে আমাদেরকে আপনি হেফাজত করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ আমাদের আপনজন আত্মীয় স্বজন যাদের সাথে একসময় আমরা উঠা বসা করেছি, আমাদের জন্য কত শ্রম দিয়েছে, আমাদেরকে ভালোবেসেছে, মহাব্বত করেছে, আমাদের এমন আপনজনের মধ্যে কেউ আমরা বাপকে হারিয়েছি, কেউ মাকে হারিয়েছি, কেউ বোনকে হারিয়েছি, কেউ অনেক আপনজন আত্মীয় স্বজনকে হারিয়েছি। রব্বুল আলামিন অন্ধকার কবর, রব্বুল আলামিন বড় কষ্টের জায়গা, জানি না আমাদের আপনজন কবরে কেমন আছে। আল্লাহ আমাদের আপনজনের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমরা যখন অন্ধকার কবরে চলে যাব সেই অন্ধকার কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না গো মাবুদ। সেই কবরে যাতে আমাদের শাস্তি না হয়, আমরা কবরের শান্তিতে বসবাস করতে পারি, সেই ভালো কাজগুলো দুনিয়ার বুকে আমাদের করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের অন্তরাত্মা রসুলের ভালোবাসায় পূর্ণ করে দিন, আমরা রসুলকে ভালোবেসে জীবন যাপন করতে পারি, রসুলের ভালোবাসা নিয়ে প্রত্যেকটা কাজ করতে পারি, প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী করতে পারি। রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সর্ব ধরনের গুনাহ থেকে, গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে দিন। আমাদের পরিবার পরিজনকে আপনি কবুল করে নিন, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আমরা যখন দুনিয়া থেকে চলে যাব নেক সন্তান রেখে যেতে পারি, রব্বুল আলামিন সেই তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের কবরের পাশে দাঁড়িয়ে আমাদের সন্তানগণ যখন কোরআনে করিম তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন পাঠ করতে পারে, এমন নেক সন্তান দুনিয়ার বুকে রেখে যাওয়ার তৌফিক দান করে দিন। আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি। রব্বুল আলামিন অনেক ভাইরা অসুস্থ আছে, অনেক ভাইরা বিপদগ্রস্ত আছে, আমাদের কাছে দোয়াও চেয়েছে। আল্লাহ তাদের সমস্ত বিপদ থেকে আপনি হেফাজত করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আমরা ইবাদত করি, রব্বুল আলামিন ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদত আপনার সন্তুষ্টির জন্য করতে পারে সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন শুধুই আপনার সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করে দিন। শিরক বিদআত থেকে, সর্ব ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে গোটা জীবন বিরত থাকার তৌফিক দান করে দিন। সর্ব ধরনের নাফরমানির পথ পরিহার করে সুন্দর জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ বাকি জীবন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কাজ যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে দিন। কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দিন, পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দিন, ইসলামের প্রত্যেকটা বিধান সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ মুয়াজ্জিনের, মুয়াজ্জিন সাহেবগণ যখন আজান
দিয়ে থাকেন। রব্বুল আলামিন আমাদের সব কাজ রেখে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের থেকে একটি ওয়াক্ত নামাজ যাতে ছুটে না যায়, নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন ইসলামের প্রত্যেকটা বিধানাবলীর ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের সকল দোয়া আপনি কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।